বা হ্যাঁ বাবা কি হয়েছে তোমার বাবারে তোরে কি কো বাবা আমার না মেলা দিন ধরে অসুখ তখন ডাক্তার কাছে গেলে ওষুধ তোমার কি হবে ওটাই আমার লাগবো ওটাই আমার কই পাবো এটা ধরে ধরে হ্যাঁ তোরে কই নাই বাবা তোমার শরীর নাকি বেশি খারাপ লাগতেছে আব্বা বাবা ওই যে খানিক কাম নিয়েছিলাম চার ভাগে তিন ভাগ কাম করছি আর এক ভাগ বাকি আছে ওই কামটু করে গেছিলাম কয়েকটু কুড়াল মাটি কাটছি কাটার পরে ওষুধটা বাবা বাইরে গেছে আর কাম করে ফেললাম না হ্যাঁ বললাম বাবা আমি বলবো আর বাঁচবো না বাবা আর বৌমা কই কইছে গেল রোগের কথা তোমার কাছে গোপন রেখে ভুল করছো বাবা মনে করছিল আমি ভালো হয়ে যাবো গা আপনার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে খারাপ লাগলে আর কি হবো খারাপ লাগলে আর করার কি আছে মানে আমার মনে হয় আমি আর বোধহয় বাঁচবো না রে মা খালি মনের মধ্যে দুঃখ থাকলো এই আমি আমার পোলানা লেগে কিছুই জায়গা দেখতে পারলাম না কিছু জায়গা দেখতে পারলাম না এই কথা বললেন না আব্বা আপনার কিছু হইব না কিছু না হলে বলা আপনি কিছু খাইবেন আব্বা না রে মা কি আর খামু আর খাবারও কিছু মন চায় না তোমার মা এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও আমি পানি খাবো আচ্ছা রান্না করো গা রান্না করো গা যে মা আমার বোধহয় কি সমস্যা তোমার বাপের কি সমস্যা আপনার ভাই আমার না মেলা দিন আগে থেকে না আমার ভুখ না খাই দিলাম ছয় মাস না যেতে যেতে এই পুঁজিবাটা সব শেষ চায়ের দোহানও নাই টেহাও নাই একটু কাম নিছিলাম চার ভাগের এক ভাগ আর আছে এই কামটুক করে গেছিলাম কাল সকালবেলা কাম আর করে ফেলাম না মনে হইলো আমি ওই জীবন শেষ হয়ে যাই আপনি একটু দেখেন মনে হইলো আর বাঁচবো না কষ্ট করে বাড়ি চাই তুমি আর কথা কয় না চাচা একটু দেখেন আমি দিয়ে তো আইসি এত টেনশন করার কিছু নাই
আপনার কি সমস্যা? বুকের মাঝে মানে শ্বাস নিতে কষ্ট হয়? কোন সাইডে ব্যথা? এই পাশে না এই পাশে? তুমি বসো ডান পাশে। কতদিন যাবৎ ব্যথা আপনার? আমরা তো সমস্যা এটা 5-6 বছর আগে, তা আমাদের 5-6 বছর আগে জানাবেন না এ রোগ নিয়ে কি কেউ বসে থাকে? আমরা তো সমস্যা মোটামুটি অনেক মারাত্মক হয়ে গেছে। এটা তো আপনার হাড়ের সমস্যা, হাড়ের ভিতরে হয়তো বা কোনো ব্লক টক আছে। এখন যে ব্যাপারটা হলো আমরা তো ঢাকা গেলে সব থেকে বেশি ভালো, ঢাকা এটা অপারেশন করে এই ব্লকটা ইয়ে করতে হইব, ক্লিয়ার করতে হইব। কয়টি আমি ছোট মোটো গ্রামের ডাক্তার দেখাবো, তাই কেন করে যাওয়ার ভাই না আমার শহরের কথা শহরে নিয়ে গেলে তো অনেক খরচ, তুমি এটা আমার আগে জানাবো না? এরকম চিকিৎসা তো আমি অনেক দিচ্ছি, তো এটা 5-6 বছর হয়ে গেছে, একটু ঝামেলা আছে, তারপরে চিকিৎসা আছে, চিকিৎসা নাই এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না, বুঝছেন? চাচা খরচ হইব কেমন? খরচ তো ঢাকা গেলে 1.5 লাখ হইব, আমার কাছে তো তেমন খরচ যায়, কবিরাজি চিকিৎসা তো বুঝোই মাত্র 4,000 টাকার মতো খরচ হতে পারে। তারপর আমি শিওর না আমি চিকিৎসা করে দেখতে পারি, তবে তোমাদের ভুল হয়েছে এটা তুই আমার আগে জানাই তো তাহলে ভালো হইতো। না আপা তো চাচা আমার জানাইছে, কালকে জানাইছে, আমি পরে তাড়াতাড়ি করে আপনার আপনার গিয়ে আনছি বাজারতে। আমরা এটা ভুল হয়েছে, আমার আগে জানানো দরকার ছিল। তুমি আপনার টাকা কথা বলছো করতে হবো না, এরা আমরা ছেলে আছে না, হ্যাঁ বলবো, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এখন তুই কালকে আমার ওখানে আমার বাড়িতে আচ্ছা বাড়িতে আসলে আমি তার যে আজকে আমি আজকের মাঝে আমি ওর যে ইয়া আছে ট্রিটমেন্ট আছে গাছের গোড়া ইয়া যেগুলো আছে এগুলো সব দিয়ে আমি দেখি কি করা যায়, কারণ তুই ওষুধগুলো নিয়ে আসিস, আসলে দেখা যাক কি করা যায়, ঠিক আছে? ঠিক আছে, আমরা টেনশন করার কোনো কারণ নাই, আমি বসে আমি দেখি কি করা যায়, আর বাকি আল্লাহ তালা দেখছে। হ্যাঁ সমস্যা নাই, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। হ্যাঁ চলো চলো। আমি যে কামে যাইতেছি। কামে যাইতে কি কাম? কি কাম? ওই যে তুমি যে ক্ষেত রাখছো, ওটা না করলে টেহা দিব। আমি 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 জিগাইছিলাম, পরে কইছে কাম শেষ করে পরে টেহা দিব। বাবারে এই পাবি না, এগুলি পাবি না, জীবনে কোনো খরচ নাই, পাবি না। আমার এগুলি কইরা ভাত, হ্যাঁ ও তোকে আমি কইরা হলাম। আমি তুমি তুমি যাও, ঘরে যাও, তোমার এখন রেস্টের দরকার। আমি তোমার পোলা না বাবারে, শুনো আমার একটা দায়িত্ব আছে না, তুই জীবনে এরা কোদাল মারিয়া কোনো দিন কাটস না। অসুবিধা আমি না বাবা, আমি আমি তোমার লেগে প্রয়োজনে রিক্সা চালাই। আমার বাবা কি কইলি? হ্যাঁ আয়ো রিক্সা চালাবি, ঘরে যাও। তুই রিক্সা চালাবি? হ্যাঁ তোমার রিক্সা চালায় যদি তোমার ভালো করার লাগে আমি ভালো করবো। আরে বাবা তোর রিক্সা চালা লাগবো না, আমার তো এমনি ভালো যাবো। বাবা কথা শুনে কথা বলো, তুমি করে দাও তাইলে, তাহলে তুই আমার কথা শুনবি না তাইলে? আমি শোনা মেয়ে তোমার বৌমারে কয়েও ফাঁক করতো, একলগে দুপুরে খাইতেছি বুঝছো, আমি খেতে কামড়া করে আই যাও, তোমার সুস্থ করে লাগতো না? যাও আমার কোনো কথাই শোনে না।
চাচা, ও কবিরাজ চাচা, বাইরে মামন। ও চাচা কি অবস্থা? চাচা ওই যে খেতে গেছিলাম কাম করতে, ওষুধ লাগবো? আগে আমার কথাটা শুনেন চাচা। বলো। ওই খেতে কাম করতে গেছিলাম, ওই যে আব্বা কাম রাখছেন, পরে টেহা লইয়া আওয়ার সময় মহাজনের রেন্তে টেহা দিছে, লইয়া আইতাছি রাস্তাত, চাচা আটকে আমার টেহা গুলো রেখে দিছে। এখন চাচা আমি কি কমু বাড়িতে আমার আব্বারে? তোমার ইতিহাস কি শেষ হয়েছে? আমি যে ওষুধ গুলা বানাই, এই ওষুধ গুলা বানাইতে কিন্তু আমার খরচ হয়, কাজে কেটা লয়ে গেছে, টাকা নাই, এগুলা কোনো কথা আমার এনে প্রযোজ্য না। আচ্ছা আমি আমি আপনার কথা দিতেছি, আপনি আমার বাপের ওষুধটা দেন, আমি প্রয়োজনে রিক্সা চালাই, আপনার টাকা দেওয়া যাবো চাচা। তোমার রিক্সা চালাইতে হইব না, তুমি ওই দিন তোমার বাড়িতে লয়ে গেছো, আমি একটা বাড়িতে গেলে আমার 1000 টাকা ফ্রি আছে, তুমি একটি টাকা দেও নাই, আর পরিচিত লোক দেখে তোমার কাছ থেকে আমি 1 টাকা নেই নাই, আর আজকে তুমি আমার টাকা ছাড়া আসছো, সম্ভব না চাচা। একটা ব্যবস্থা করে না, যদি আজকে আপনার ভাই হইতো চাচা। আমার ভাই হইলে কি, আমার বাপ হইলেও কোনো সম্ভব না, আমার বাপের আমি ফ্রি চিকিৎসা দিতে পারি না, এটা আমাদের কবিরাজ সার্চে একটা নিয়ম আছে যে টাকা ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না। টাকা নিয়ে আসেন কেন চাচা? আমার বাপের একটা ব্যবস্থা করেন চাচা, আমার বাপ কি ভালো হবে? তোমার বাপ ভালো হইব, ভালো হতে পারে, কিন্তু তোমার বাপ যদি মরাও যা আমার কিছু করার নাই, কারণ আমার দরকার টাকা। কবিরাজের একটা নিয়ম কারণ আছে, এটা তুমি জানো না, যাও বাড়িতে যাও, টাকা নিয়ে আসেন, যান টাকা ম্যানেজ করে পরে আসো, যাও। এই কারণে বলছিলাম যে এই টাকা ছাড়া আগে টাকার কন্ট্যাক্ট করে লইবি, আমার যে ওষুধ টুষুধ বানাই আমি তো এটা বলবার হয়েছিলাম যে ফিসটা লইয়ে লই তো লইবি না, কিন্তু বলেন আপনার পরিচিত, পরে তো আর বলা হইল, পরিচিত থাক, এরপরে যত পরিচিত লোক থাকুক আর বেশি টাকা নিব, আর বেশি টাকা নিবি, টাকা ছাড়া সম্ভব না। না না, অন টাকা লয়ে এলে আমি ওষুধ দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, লজায় বাড়ির যাই। মামন বা কি হয়েছে? তোর মন একটু ভারকে, চোখের মধ্যে পানিও দেখা যায়, কি হয়েছে? আমি বাচ্চা আছি না, আমি তোমার পুত না, কবিরাজের গেছিলাম, কবিরাজ চাচার এনে গেছি, চাচা আমার তো হওয়ার সময় টেহা নিছে গা, আব্বার চিকিৎসা করানোর লেগে যে ওষুধটা আছে আপনি দেন, আমি আপনার পরিশোধ করে দেয়া দেন। পরে কবিরাজ চাচা আব্বা আমার লগে যে ব্যবহার করছে আব্বা, আমি তোমার ঠেলা গাড়ি চালাইয়া ভালো করবো, প্রয়োজনে শৈলে রক্ত বেচে আমার বাবের আমি সুস্থ করব। না বাবা চিন্তা করো না বাবা, না বাবা আমার কথা কইছ না বাবা, আমি আর পাসপোর্ট কই দিন তোমার, কিচ্ছু হইব না বাবা, আমার বাবের কিচ্ছু হইব না, আমার বাবের আমি শহরে লয়ে গেছি কিছু করব না বাবা, আমার কিছু করব না বাবা, আবার লে বড় লোক।